আলাইকুম রাহামতুল্লাহ একজন ভাই প্রশ্ন করেছিলেন যে হ্যালো শব্দের অর্থ কি সৌদি আরবের সত্তর জন ওলাম কি বলেছেন যে হ্যালো শব্দের অর্থ হচ্ছে নামি হেল থেকে হ্যালো এসেছে তো এর আসল সত্য কি দেখুন দেখুন যে সমস্ত আরবি বা ইংলিশ ডিকশনারি অভিধান রয়েছে তার মধ্যে একটা আরবি বিখ্যাত অভিধান গ্রন্থ ডিকশনারি গ্রন্থনারি লেখা রয়েছে এটা এমন একটা স্বাগতমূলক বা সংবর্ধনামূলক শব্দ যে শব্দের দ্বারাতে কাউকে অভ্যর্থনা করা হয় কাউকে ওয়েলকাম করা হয় এটা হচ্ছে এর অর্থ কিন্তু যে কথাটা বলা হয় যে হ্যালো নাকি হেল থেকে এসেছে অর্থাৎ হ্যালো শব্দ অর্থ আর হ্যালো শব্দ কিন্তু এটা ভুল কথা এটা ভুল কথা জাহান নামি বা যাহার নাম মানে যাহার নাম অর্থ প্রকাশ করে এমন কোন শব্দ শব্দ যাহার নামি অথবা জাহান নাম প্রকাশ করে জাহান নামের অর্থ প্রকাশ করে এমন কোন শব্দের জন্যে যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হেল থেকে শব্দের অর্থ হচ্ছে জাহান নামি বা নরকি ইত্যাদি তো হেল থেকে হ্যালো এটা ভুল কথা হেল থেকে হ্যালো এটা ভুল কথা বরং হেল থেকে হেলিশ হয় হেল থেকে হেলিস হয় হেলিস শব্দের অর্থ হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যালো শব্দটি ইংলিশ শব্দ নয় এটা হচ্ছে একটা ল্যাটিনি শব্দ এটা হচ্ছে একটা ল্যাটিনি শব্দ যেটা সর্বপ্রথম আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে মানে ব্যবহার করা হয় আর এটা হ্যালো আসলে এই শব্দটা আসলে ছিল এ এইচ ওয়াই অ্যালোই আসলে এই শব্দটা ছিল এ এইচ ওয়াই অ্যালোই সেখান থেকে হ্যালো শব্দটা তৈরি হয়েছে সেখান থেকে হ্যালো শব্দটা তৈরি হয়েছে এটা একটা ল্যাটিনি শব্দ যেটা মানুষকে মানে সম্বোধন করার সময় বিশেষ করে এখন বর্তমানে যে ফোনের ব্যাপারটা ব্যাপকভাবে চালু হয়েছে কাউকে ওয়েলকাম অর্থে বা কাউকে স্বাগতম জানার অর্থে এটা ব্যবহার করা হয় এটা কখনোই হেল থেকে নয় হ্যালো শব্দটা কখনোই হেল থেকে নয় এটা কোনো ডিকশনারিতে আপনি প্রমাণ করতে পারবেন না যে হেল থেকে হ্যালো এসেছে বরং হেল থেকে হেলিশ এসেছে যার সব অর্থ হচ্ছে জাহান্নামি হেল থেকে হেলিশ এসেছে যার অর্থ হচ্ছে জাহান্নামি আর হ্যালো শব্দ অর্থ হচ্ছে কাউকে মানে অভ্যর্থনা জানানো কাউকে ওয়েলকাম জানানো কাউকে স্বাগতম করা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো আর বাকি দ্বিতীয় কথা মানে শেষ কথা হচ্ছে যে যে ওই যে কথাটা যে সৌদি আরবের জন্য জন ওয়ালামা ফতোয়া দিয়েছেন যে হ্যালো বলা যাবে না কারণ হ্যালো শব্দটা যাহা মানে হেলথ থেকে এসেছে যার অর্থ হচ্ছে জাহান নামি এটা চরম মিথ্যা কথা এটা একটা মিথ্যা প্রচার এই ধরনের কোন ফতোয়া সৌদি আরব ওলামা থেকে মানে প্রকাশ হয়নি এই ধরনের কোনো ফতোয়া এখন পর্যন্ত প্রমাণিত নয় এটা একটা মিথ্যা প্রচার যেটা আমাদের আমরা প্রায় দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কোন খবর যেটা ভাইরাল হয় ছড়িয়ে পড়ে মধ্যে এটা একটা খবর যেটা এমনি এমনি প্রকাশ মানে ছড়িয়ে গিয়েছে প্রকাশ পেয়ে গিয়েছে এর এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বা এর কোনো সত্যতা নেই বা এর কোনো সত্যতা নেই সেজন্য আমরা নিঃসন্দেহে এই বিশ্বাসটা থাকবে না আমাদের যে হেলথ থেকে হেলো এসেছে আর এর অর্থ জাহান্নাম নাম এটা কখনোই নয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে সৌদি আরবের যে কথা বলা হচ্ছে যে সৌদি আরবে জন্য ওলা ফুটুয়া দিয়েছেন এটা ভুল প্রচার এই প্রচারে কোনো সত্যতা নেই হ্যাঁ আলম ইসলাম আসসালাম